নমস্কার বন্ধু, একটি বিশেষ খবর নিয়ে এলাম আপনাদের কাছে। এই খবরটা আপনাদের কাছে তুলে ধরা উচিত, বিশেষ করে পার্শ্ব শিক্ষক এসএস কেএমএসকে পৌরসভা মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা যারা চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছে, যাদের নুনান্তে পান্তা ফুরাচ্ছে সেই সমস্ত শিক্ষকদের কাছে, যে এরপরও কি চুপ থাকা যায়? বাজারে কিন্তু আগুন, অর্থাৎ এই বাজারে কিন্তু যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে এবং সেখানে দাঁড়িয়ে তাই বেতন বাড়াতে পারে পুলিশ কুকুরদের, অর্থাৎ পুলিশদের জন্য যে বরাদ্দ ছিল সেই পুলিশদের কিন্তু আরও বেতন বৃদ্ধি করতে হবে, কারণ তাদের খাওয়া দাওয়ার কিন্তু টান পড়ছে। এটাই কিন্তু কারণ যে বিষয়ে সেখানে খবর উঠে আসছে যে 800 টাকা তাদের বেতন বৃদ্ধি করা হতে পারে। কারণ যে খবর উঠে আসছে যে একজন পুলিশ পিছু কিন্তু যে 6,750 টাকা বরাদ্দ ছিল সেটা কিন্তু বাড়াতে হচ্ছে, কারণ তাদের যে খাওয়া দাওয়ার যে প্রয়োজন তাই সেটার জন্যই কিন্তু লালবাজার সূত্রে খবর যে পুলিশ কুকুরদের দিনে বেশ কয়েক দফায় খাবার দেওয়া হয়। তাই সকালে বিশেষ করে শুকনো খাবার থেকে আরম্ভ করে বিস্কুট ডিম থেকে আরম্ভ করে এই ধরনের যে খাবার এবং যে নিত্য প্রয়োজন জিনিসের দাম বেড়ে যায় সেটা হচ্ছে না, তাই তাদের জন্য বরাদ্দ বাড়তে। তাহলে এখানে প্রশ্ন বন্ধু, যে যদি কুকুরদের জন্য খাবার পূরণ মানে সংকুলন হয়ে যায় এই কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে, তাহলে এই যে বাজারে যে আগুন লেগেছে খাদ্যদ্রব্য থেকে আরম্ভ করে পোশাক আশাক গাড়ি ভাড়া থেকে রান্নাঘরে সর্বত্রই জিনিসপত্রের দাম অসম্ভব বৃদ্ধি, তাই ওষুধপত্রের দামের কথা তো নাই বা বললাম, তাই প্যারাটিচার থেকে আরম্ভ করে এসএস কেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের যে কটাকা সম্মানিকে তাদের সংসার চালাতে না বিশ্বাস, সরকার ভারতের লক্ষ্য দিন না হলে মৃত্যু মিছিল বাড়তে থাকবে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে সরকার কেন কিছু ব্যবস্থা নিচ্ছে না, কেন নেতৃত্বরা সেই জায়গায় বার্তা পৌঁছাতে পারছে না, এটাই কিন্তু বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং সেইখানে ক্ষোভ কিন্তু উগড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষক, কিন্তু এরপরও নেতৃত্ব কি চুপ থাকবে? এরপরও কি মঈনুল ইসলাম বা এই যারা তৃণমূলপন্থী সংগঠনে আছেন, যারা তার যাদেরকে তৃণমূলপন্থী বলে থাকেন, তারা কি সত্যিই চুপ থাকবে যে এই মূল্যবৃদ্ধিতে কি সত্যি বেঁচে থাকা যায়? এই এক যে শিক্ষক তাদের ইপিএফ কেটে নেওয়া পার্শ্ব শিক্ষকদের, তাদের কিন্তু 8,500-8,500 টাকা বেতন তারা হাতে পান, এখানে দাঁড়িয়ে 4-5 জনের সংসার কীভাবে চলবে তার কোনো কিন্তু কোনোরকম কিন্তু দিশা দেখাতে পাচ্ছেন না। তাই এই সব কিছু জেনেও কেন এই ধরনের শিক্ষকদের প্রতি এত বঞ্চনা, কেন নেতৃত্বরা রাস্তায় নামতে পারছে না, কেন তারা আওয়াজ করতে পারছে না, এটাই কি একটা লজ্জার বিষয় যে এই ধরনের নেতৃত্বরা যারা নিজেদেরকে তৃণমূলী মনে করেন বা যারা নিজেদেরকে বিরোধী মনে করেন তারাও কিন্তু কিছুই করতে পারছে না, তার ফলে কিন্তু এই এই যে ধরা পড়ে গেছে যে নেতৃত্ব মনোভাবটাই, অর্থাৎ তারা মানুষের কাছে নিজেকে জাহির করতে চায় এটাই আসল লক্ষ্য। এছাড়া কিন্তু কোনো তাদের কিন্তু কাজ করার ক্ষমতা নেই, সকলেই কিন্তু ঠুটো জগন্নাথ হয়ে পরিণত হয়েছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু আমি কোনো নেতৃত্বের নামে নিতে চাচ্ছি না, যাদের প্রতি মানুষের প্রত্যাশা ছিল, যারা যাদেরকে মানুষ বিশ্বাস করেছিল যে এদের দ্বারা কিছু উন্নয়ন হবে, যদি সেই সমস্ত নেতৃত্বের শিক্ষকদের পাশে দাঁড়াতে না পারলেন তাহলে তারা কি সত্যি করে নেতৃত্ব পারে? বাজারে যখন আগুন সেই জায়গায় দাঁড়িয়ে বেতন বৃদ্ধি হচ্ছে পুলিশ কুকুরদের, মানুষরা কি কুকুরের থেকেও কি নিচু হয়ে গেল? এই ধরনের শিক্ষকরা তারা কতটা যন্ত্রণায় থাকবে, কতটা সহ্য করতে পারবে? এই জায়গায় দাঁড়িয়ে তারা কি হাত পেটা খাবে? যেখানে গ্যাস যেখানে 1,000 টাকা ছাড়িয়ে গেছে, যেখানে ওষুধপত্রের দাম বেড়েছে, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে, যেখানে সমস্ত কিছুটা, তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের কথা কেন সরকার ভাবছে না? বন্ধু অবিলম্বে রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত, সমস্ত নেতৃত্বকে জোরালো আপনারা বার্তা দেন, যে যে নেতৃত্বের উপর ভরসা করেন তাকে বলুন আপনারা আর দাঁড়িয়ে থাকবেন না, আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করি যে বেতন কেন বৃদ্ধি করা হচ্ছে না এই ধরনের শিক্ষকদের। যদি কুকুরদের বেতন বৃদ্ধি হতে পারে কেন এই ধরনের শিক্ষকদের বেতন বৃদ্ধি করা যাবে না? আপনারা কী ভাবছেন অবশ্যই জানাবেন। দেখতে থাকো ট্রুথ নিউজ, নমস্কার।